হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গরুর জুড়ো মাংস থেকে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু অনেক সহজ এবং খেতেও অসম্ভব মজার হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি বলের ভিতরে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আরও বেশি ময়দা দিতে পারেন, আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিব, ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। একটু সময় করে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যাবে তখনই বুঝে যাবে যে মিশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে মিশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি বা পরোটা খাই সেম সেইভাবেই বানিয়ে নিতে হবে। এই যে মথে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর উপর সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। এখন 20 মিনিটের জন্য একটি স্থানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আবারও একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর থেকে কিছু অংশ নিয়ে রুটি বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি জুড়া মাংস এবং নিয়েছি কাঁচামরিচ কুচি। এখন এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে এই মাংসটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন। এখন তো সবার বাসায় গরুর মাংস থাকে এবং এভাবে থাকে, আমরা তো ফেলে দিই, ফেলে না দিয়ে এভাবে কিন্তু আমরা মজার নাস্তা তৈরি করে নিতে পারি। আমি ময়দা দিয়ে বেলে নিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও বেলে নিতে পারেন। একটি পাতলা রুটি বানিয়ে নিব। আপনারা কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এই যে বেলে নেওয়া হয়ে গেছে, পাতলা একটি রুটি বানিয়ে নিতে হবে। এখন একটি চাকুর সাহায্যে আমি অর্ধেকটা পরিমাণ কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝুড়ো করা মাংস দিয়ে দিব। একটু বেশি পরিমাণ দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দেয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে মুড়িয়ে নিব। এই নাস্তাটি দেখতেও কিন্তু সুন্দর লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস কিন্তু খেতেও অসম্ভব মজার হয়। এভাবে হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। এই যে বানানো হয়ে গেছে, এখন আমি আরেকটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে আমি সবকটি বানিয়ে নিব। সবকটি বানানো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আপনারা প্রয়োজন করেও রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। এখন ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতর এই নাস্তাগুলো দিয়ে দিব। ছোট কিংবা বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অসম্ভব পছন্দ করে। আমাদের বাসার তো সবাই অনেক পছন্দ করে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। একটু সময় করে চুলার আঁচ কমিয়ে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অত্যন্ত ক্রিস্পি ও মসমসে হয়। তাড়াতাড়ি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হয় না, একটু সময় করে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো উল্টিয়ে নিব, মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে এই আমার পছন্দ মতো কালার করে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সব কয়টি ভেজে নিব। উঠানো হয়ে গেছে, এখন আমি আরেক ব্যাস দিয়ে দিব। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো উঠিয়ে নিব। উঠিয়ে পরিবেশন করে নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।